এখন খিঙীয়া স্বাস্থ্যকেন্দ্র সামগ্রীর আন্ডারত দুরবস্থা মানে অতি পুতৌ লগা অবস্থা। বিয়াত যদি ভালুকর হাঙিয়ে হোক বা গরু গোহালিতেও যদি অকমান সাফা হয়ে থাকে, কিন্তু এইখান বিএইচসির এইখান স্বাস্থ্যকেন্দ্রের অতি মানে বয়া লগা অবস্থা। সততায় ঢাকঢোল বজায় থাকা উন্নয়নের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের সততায় ঢাকঢোল বজায় থাকা স্বাস্থ্য বিভাগের বরমরিয়া কেশব মহন্তর নেতৃত্বাধীন স্বাস্থ্য বিভাগ আপনাদের ইয়ালে আহক চাই যাক সামগ্রী সমষ্টির অন্তর্গত এইখান স্বাস্থ্যকেন্দ্র এটা বর্তমান কি রূপ। স্বাস্থ্য বিষয়াসকলে যথেষ্ট কষ্ট করে পেলায় ইয়াত রাইজক সুবিধা প্রদান করে আছে, কিন্তু বৃহত্তর এই অঞ্চলটোর অন্তঃগাঁথনির পর আদি করে কিন্তু ইয়াত কোনো ধরনের ডেভেলপমেন্ট হওয়া দেখি পোৱা না যায়। যদি ইয়ার উপর বিহিত ব্যবস্থা গ্রহণ নকরে ছাত্র সন্থায় কিন্তু অনাগত দিনত আপনার উপর কিন্তু আমি প্রতিবাদী কার্যসূচী লোলে বাধ্য হম। এখন খিঙীয়া স্বাস্থ্যকেন্দ্র সামগ্রীর আন্ডারত দুরবস্থা মানে অতি পুতৌ লগা অবস্থা। বিয়াত যদি ভালুকর হাঙিয়ে হোক বা গরু গোহালিতেও যদি অকমান সাফা হয়ে থাকে, কিন্তু এইখান বিএইচসির এইখান স্বাস্থ্যকেন্দ্রের অতি মানে বয়া লগা অবস্থা। সততায় ঢাকঢোল বজায় থাকা উন্নয়নের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের সততায় ঢাকঢোল বজায় থাকা স্বাস্থ্য বিভাগের বরমরিয়া কেশব মহন্তর নেতৃত্বাধীন স্বাস্থ্য বিভাগ আপনাদের ইয়ালে আহক চাই যাক সামগ্রী সমষ্টির অন্তর্গত এইখান স্বাস্থ্যকেন্দ্র এটা বর্তমান কি রূপ। স্বাস্থ্য বিষয়াসকলে যথেষ্ট কষ্ট করে পেলায় ইয়াত রাইজক সুবিধা প্রদান করে আছে, কিন্তু বৃহত্তর এই অঞ্চলটোর অন্তঃগাঁথনির পর আদি করে কিন্তু ইয়াত কোনো ধরনের ডেভেলপমেন্ট হওয়া দেখি পোৱা না যায়। যদি ইয়ার উপর বিহিত ব্যবস্থা গ্রহণ নকরে ছাত্র সন্থায় কিন্তু অনাগত দিনত আপনার উপর কিন্তু আমি প্রতিবাদী কার্যসূচী লোলে বাধ্য হম।